কি সমস্যা? একটু থামেন, অত ধমক দিলে ওরা মরে যাবে ভাই। আগামী থেকে কখনো এই ভুলগুলো করবেন না। জনগণ যদি রিপোর্ট করে শুনি না তাহলে সমস্যা না বলেন তো? আমি তো বলতেছি না জনগণ, আমি আমি ঠিকই আছি, আমার মাইক না দিলেও চলবে। এখন কি শোনা যাচ্ছে? বলি আলহামদুলিল্লাহ। আর কোনো ঘুতাঘুতি করবেন না, রাখবেন। হবে দূর থেকে কথা বলবো আমরা, কারণ এটার আর্থিং আছে না? নাই আছে না? কি বুঝাচ্ছেন? এটাকে সেইভাবে সেট আপ করবেন। আচ্ছা এখন শোনেন কি বলি সম্মানিত ভাইয়ের, আলোচনার ভিতরে যদি এরকম ছন্দ পতন হয় চরম প্রবলেম, চরম। কারণ আল্লাহ পাক দুটা ডিপার্টমেন্ট রেখেছেন মরার পর, একটা জান্নাত আরেকটা কি ডিপার্টমেন্ট? কয়টা? দুইটা। মমিন জান্নাত পাবে, আর মমিন ছাড়া তারা সব কোথায় পাবে? জাহান্নাম পাবে। ফাসেক, জালিম, মুশরিক, কাফির, অনেকগুলো ক্লাস আছে। আর জান্নাতে যাওয়ার ক্লাস কয়টা? একটা। মুমিন কোথায় পাবে? জান্নাতের ডিপার্টমেন্টে সে থাকবে। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাব নিয়ে বসেছি এই কিতাব সবাই বুঝবেও না। কোরআন বুঝতে গেলে বুঝতে হবে মাথা দিয়া না দিল দিয়া? ভালো করে বলবেন, মাথা দিয়া না দিল দিয়া? নাযযালনা আলা কলবিক, হে রাসূল, আমি আপনার দিলের উপরে কোরআন নাজিল করেছি। এজন্য অনেকে কোরআন বুঝতে গেলে বুঝতে পারে না, বুঝতে চায় না, কারণ বোঝার মতো যে চেতনা এটা তার মধ্যে নাই। এরকম লোক আছে না? নাই? আছে। কোরআন কারা বুঝবে? যার মধ্যে মোটামুটি তিনটা জিনিস থাকবে। কয়টা জিনিস? তিনটা। আল্লাহ তাআলা বলেন, إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى لِمَنْ كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ جَلِبُونَ اللَّهُ أَكْبَرُ যার মধ্যে একগ্র চিত্ততা থাকবে, মনোযোগ থাকবে, এবং তার শ্রবণ শক্তিটাও খুব অ্যালার্ট থাকবে, সতর্ক থাকবে, এবং নিজের সাক্ষী থেকে মনোযোগ সহকারে যারা শুনবে তারাই একমাত্র কোরআন থেকে ভালো কিছু পেতে পারে। আল্লাহর এক জায়গায় এটার পরিপূর্ণ কারেক্ট আয়াত বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনটা তেলাওয়াত করা হয়, কোরআনের রিসাইট যখন করা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, সেই সময় তোমরা দুটা কাজ করবে। এক নম্বর হলো চুপ থাকবে, নম্বর দুই হলো মনোযোগ সহকারে শুনবে। আশা করা যায় রহমত প্রাপ্ত হবে। কার কথা এগুলো? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই কিতাবের স্বতন্ত্র দিক অনেকগুলো আছে, আমি তো এই সময় পাবো না। স্বতন্ত্র দিক বলতে এক নম্বর দিক হলো, পৃথিবীর সব কিতাব হলো এই কিতাব, আর কোরআন হলো ওই কিতাব। কোরআন কি কিতাব? ওই কিতাব। হাদাল কিতাব না জালিকাল কিতাব? জালিকাল কিতাব। অথচ আমরা কোরআন পড়তেছি এই জায়গায়, কিন্তু আমরা পড়তেছি কি বলেন? কোরআন পড়তেছি এই জায়গায়, কিন্তু বলতেছি কি হাদাল কিতাব না জালিকাল কিতাব? জালিকাল কিতাব। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর সকল বই, সকল কিতাব হলো এই কিতাব। দিস দুনিয়ার মানুষের রচনা করা অপূর্ণ, অসম্পূর্ণ, অসমর্থ, শূন্য, কিন্তু একমাত্র যে কিতাব যার মধ্যে কোনো অপূর্ণতা নেই, অসম্পূর্ণতা নেই, অসামঞ্জস্যতা নেই, অপ্রাসঙ্গিক কোনো কথাও নাই, অতিরিক্ত কোনো আলোচনাও নাই, সেটা এই কিতাব না ওই কিতাব? এই কিতাব না ওই কিতাব? তাহলে কোরআন তার কি এখানকার না ওখানকার? কোথাকার?
কোরআন জবাব দিচ্ছে খুব কমন আয়াত ডিসপ্লে শুধু অনেকে একটু সুন্দর করে বলে দেয় একটু জাস্ট আপনাদের জানা কথায় শুনে নেন সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন কোরআন তো এই কিতাব কেন আল্লাহ তাআলা কোরআনের পরিচয়টাও দিয়ে দিচ্ছেন বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ কোরআন হলো লাওহে মাহফুজের সংরক্ষিত একটি কিতাব লাওহে মাহফুজ কি দুনিয়াতে আছে নাকি না লাওহে মাহফুজ কি দুনিয়ায় না আসমানে কোথায় আসমানে সে আসমান থেকে নাজিল হওয়া সেই গ্রন্থ সেই কিতাব আমরা পেয়েছি আমরা ধন্য কোরআন যদি না পেতাম আমার সবচেয়ে প্রিয় জনকে আসতে বলবেন না কে আমি আল্লাহকে চিনতাম না দ্বিতীয় প্রিয় জনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি জানতাম জানতাম না আমাদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গা মাইক এত ঘুতায় কেন বুঝি না এই তিন দিনও ঠিক হলো না মাইক এত গুতাগুতি করেন হার্ট অফ মাহফিল একটা মাহফিলের প্রাণ হচ্ছে মাইক এটা যদি সাপ্লাই না হয় সবার দুর্নাম হয় কমিটির দুর্নাম যে আলোচনা করে তার দুর্নাম মাহফিল শুনতে পারে না সব দিক থেকে একটা প্রবলেম হয় ইকো দেন কেন এত ইকো টিকো দর দরকার নাই তো সোজা স্টেট আলোচনা দিয়ে দেন গান বাজনা ইকো মারবেন ঘুতাঘুতি হবে সেখানে এখানে কিছু দিবেন না একদম স্ট্রেট ফরওয়ার্ড যেন সবার কানে যেন সাপ্লাই হয় যেন শুনতে যেন একটু ভালো লাগে এটাও ঠিক আস্তে কোন ও তো হার্ট বিট বেড়ে যাবে সম্মানিত ভাইয়েরা তাহলে আমাদের জীবনের সবচেয়ে ভয়ানক স্থান হলো জাহান্নাম ভয়ানক স্থান কি জাহান্নাম জাহান্নামটা চিন্তাম না আমাদের জীবনের সবচাইতে আকাঙ্ক্ষিত যেটা কল্পনাও করনি হৃদয় কখনো অকল্পনীয় জান্নাত এটাও আমরা খুঁজে পেতাম না কোরআন এমন একটি জানালার নাম এমন একটা উইন্ডো যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত এবং জাহান্নামের দৃশ্য অবলোকন করতে পারে জোরে বলে সুবহানাল্লাহ সেই কিতাব হচ্ছে এই কিতাব আমরা সেই কিতাবের ১৯ নম্বর সূরা থেকে কিছু আয়াত আমরা তেলাওয়াত শুনেছি আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আমি চেষ্টা করি যতটুকু কথা বলি কোরআন থেকেই বলার চেষ্টা করি কারণ কোরআন থেকে কথা বললে ঝুঁকি নাই মানে আল্লাহর কাছে ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু কোরআন ছাড়া কথা বললে জিব্বার জিব্বা কাছে দিয়ে কাটার সম্ভাবনা আখেরাতে আছে না নাই আচ্ছা এই জন্য যারা ওয়েস যারা আলোচক উচিত এদিক সেদিক না গিয়ে তারে নারে বান্দরে কলা খাই সিন্দুরে এগুলো না করে সোজা সবটা শ্রেষ্ঠ ওয়াজের কিতাব কিসের কিতাব ওয়াজের কিতাব এটা বলেন এর নাম কি এর নাম কি কোরআন থেকে আমরা কথাগুলো শুনবো এবং বলবো জোরে বলি ইনশাআল্লাহ ওয়াজ কি শুধু আমরাই করবো না আপনাদের ওয়াজ করা দরকার সবার ওয়াজের দরকার আছে না নাই দাওয়াতি কাজ কি শুধু হুজুরদের না সবার কোরআনকে বলেন না কোরআন তুমি বলো তো সবচেয়ে উত্তম লোকটাকে উত্তম কথাকার উত্তম আমলটা কার কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন জোরে বলুন আল্লাহু আকবার তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে ডাকে কার দিকে কি দিয়ে ডাকে আসতে বলবেন না কি দিয়ে ডাকে যে মানুষকে আল্লাহর দিকে ডাকি এবং ওয়ামিলা সালিহান এবং নিজে নেক আমল গুলো করে ভালো আমল গুলো করে আর বুক উঁচু করে পরিচয় দিয়ে দেয় আমি একজন কড়া সুন্নি আমি অমুক দরবারের মুরিদ আমি আনুক অমুক হানাফি মাজহাবের আহলে হাদিস এরকম কিছু আছে কোরআনে আল্লাহ বলে দিলেন যারা বুক উঁচু করি আল্লাহর পথে দাওয়াত দেয়
নিজে নেক আমল করে এবং নাম্বার তিন হলো সে বুক উঁচু করে সাহসী চেতনা লালন করে সে বলে আমি একজন মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সবাই কি আরো জোরে আরো জোরে বাস এই পরিচয় থাকলে কি আর গন্ডগোল লাগার কথা? কিন্তু এই পরিচয় কি দেয়? টুপি নিয়ে গন্ডগোল লাগে আছে না নাই? লম্বা টুপি, গোল টুপি, তারপর জালি টুপি, ডিজাইন টুপি আছে না নাই? বিভিন্ন দরবারের বিভিন্ন টুপি আছে। টুপি দেখলি টের পাওয়া যায় এটা অমুক দরবারের টুপি আছে না নাই? আচ্ছা এটা কি আসলে ইসলাম বলেন? এটা কি আসলে ইসলাম? সাহাবীরা জিহাদে গিয়ে কাপড় খুঁজে পায় নাই, টুপি তো দূরেই থাকলো। যে মুসাফকে রাসূল প্রথম মদিনায় পাঠালেন দাওয়াতের জন্য, কিসের জন্য? মদিনায় প্রথম পাঠানো হয়েছে মুসাফকে। কোন মুসাফ? যে মুসাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন এক পোশাক একদিন পরে দ্বিতীয় দিন পরেন নাই, এত বিলাসী ছিলেন যে পারফিউম যে আতর তিনি একদিন লাগাতেন সে আতর দ্বিতীয় দিন আর লাগাতেন না। মক্কার ধনকুবের একজন বিশাল বড় এক ব্যক্তি ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাঠিয়েছেন প্রথম মদিনায় তাকে দাওয়াতি কাজ করতে। উহুদ যুদ্ধের দিন যুদ্ধের ডাক চলে এলো, হিজরত করে গেছেন তো উহুদের ময়দান, আহারে যুদ্ধ শুরু হয়ে গেছে, মাথায় টুপি আসবে কখন? গায়ে কাপড় সুবরিত নাই, যুদ্ধের পোশাক পরলেন, যুদ্ধের অস্ত্র হাতে রেখে ধরে নিলেন, ঘোড়ার পিঠে অশ্বরোহী মুসাব ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। তার গায়ে সেদিন তেমন কোনো কাপড় চোবড় ছিল না, ইসলামের কারণে সাহাবে কেরামদের মধ্যে অভাব অনটন দেখা দিল, যুদ্ধ অস্ত্রের প্রয়োজন, খাবারের প্রয়োজন, সব বিলিয়ে বিলিয়ে দিয়ে সব না খাওয়ার মতো অবস্থা। উহুদের ময়দানে দেখা গেল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ হয়ে পড়ে আছেন, কাফেররা তার হাত কেটে ফেলে দিয়েছে, পা কেটে ফেলে দিয়েছে, মুসাব শহীদ হয়েছেন, তাকে কবরস্থ করা হবে। 70 জনদের একজন ছিলেন মুসাব। যখন তাকে দাফন করা হবে, দাফনের সময় রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ দাফন করব ওর গায়ে যে কাপড়টা ছিল, আমাদের মুসাবের যে গায়ে চাদরটা ছিল সেই চাদরটা দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। সাধারণত শহীদ যারা হয়ে যায় জিহাদের ময়দানে এক্সট্রা কোনো কাপড় দুনিয়ার না লাগাইয়া ওই রক্ত মাখা কাপড়টা জড়ায় দিয়ে তাদেরকে কবরস্থ করা হয়, কারণ কেয়ামতের দিন ওই রক্ত মাখা কাপড় চুবুর নেই বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আমার বন্ধুগণ, মুসাবের এমন অবস্থা দেখি নবীর কাছে প্রশ্ন করা হলো, আমার নবীজি প্রশ্ন শোনা মাত্রই তিনি কেঁদে ফেলেন, আহারে মুসাবের শুরুর জীবনটা কেমন ছিল, শেষ জীবনটা কেমন হলো রে ইসলামের জন্য? আমার মুসাবের আজকে কাপড় নাই গায়ে, অথচ যে মুসাব একদিন যে কাপড় পরলে আরেকদিন পরতো না, ওই মুসাবের গায়ে কাপড় চোবড় নাই। ও সাহাবীরা, ওই কাপড়টা দিয়ে তোমরা তাকে সমাহিত করবা, তবে শর্ত হলো সতর তো ঢাকা দরকার, দেহটাও ঢাকা দরকার। অতএব তোমরা মুসাবের পরিহিত গায়ের যে চাদরটা দিয়ে মাথার অংশটুকু ঢেকে দাও, আর পায়ের যে অংশটুকু ফাঁকা থেকে যাবে, ওই উহুদের কোনায় দেখো ইস্কির নামক ঘাসগুলো আছে, সেই ঘাসগুলো দিয়ে জোড়া দিয়া মুসাবকে কবরস্থ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম তেমন, আজকে আমাদের পোশাক নিয়ে মারামারি লাগে, টুপি নিয়ে মারামারি লাগে, মাজহাব নিয়ে মারামারি লাগে, অথচ সুদের ওয়াজ কেউ করে না, জেনার বিরুদ্ধে একটা স্লোগান দেয় না, প্রচলিত মানব রচিত আইন হিউম্যান ল পৃথিবীতে আছে না নাই? পুঁজিবাদ, সমাজতন্ত্র, এই সমস্ত হিউম্যান ল গুলো আজকে সমাজে, জাতির উপরে, গোটা বিশ্ববাসীর উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হয়েছে। সুদের আঘাতে কাতরাচ্ছে মজলুম জনপদ, এই যন্ত্রণায় কাতর হচ্ছে মানুষ। কর্জে হাসানার মতো প্রজেক্ট আজকে সুদের আঘাতে চুপ মেরে গেছে। তাহলে সুদের ওয়াজ দরকার না টুপির ওয়াজ দরকার বলেন?
সতর্ক করব টুপি নিয়ে না সুদ নিয়ে সুদ নিয়ে কোনো কথা নাই বরং যে সুদ করে বাড়িতে জন্মের মতো পেট খায় পেট 10 মাস বানায় আছে না নাই দেখেন না ঘাড়গুলো কেমন মোটা পেটগুলো তো মাশাআল্লাহ কুলকুলি হয় না হয় পেটাপেটি আছে না নাই ফতুয়ার দিকে আমরা আছি কিন্তু আসল কাজে আমরা নাই সুদ আজকে সমাজে এমন হারে বেড়েছে মানুষ আর করজ দেয় না সুদ থাকলে করজ থাকবে না তো তাহলে সুদের বিকল্প হলো যাকাত সুদের বিকল্প কি যাকাত থাকবে যেখানে সুদ থাকবে না সেখানে কথায় কথা বাড়ে অনেক দূর চলে গিয়েছিলাম তাহলে আমরা মূল কাজে থাকব আমরা ভ্রাতৃত্ব তৈরি করব জোরে বলি ইনশাআল্লাহ দাড়ি কারো নাই কেউ দাঁড়িয়ে রাখতে পারে নাই আপনি তাকে ফাসেক বলে গালি দিবেন এটা কি সমাধান না একজন লোকের গায়ে ঢিলা ঢেলা কাপড় চুবন নাই আপনি তাকে দিলেন ফতুয়া ফাসেক বলে দিলেন এটা কি সমাধান না আমার নবীজি কি এরকম করেছেন আমার নবীজি কাছে টেনেছেন কাছে টেনে নিয়ে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়েছেন যুবকদের কি রাসূল সবচাইতে বেশি পছন্দ করতেন এক যুবক আমার নবীজির বয়ান শুনছিলেন পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজি তাকে দেখলেন বসার কোনো জায়গা তিনি পাচ্ছিলেন না যুবক আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন যুবক তোমার নামটা কি মেকদাত আমার নবীজি বললেন ও মেকদাত তুমি বসার জায়গা পাচ্ছ না আমার গায়ের চাদরটা দিচ্ছি আমার রাসূল তার নিজের গায়ের চাদর তার দিকে আগায় দিয়ে বললেন মেকদাত আমি তোমাকে বসার জন্য আমার গায়ের চাদরটা বিছাইয়া দিলাম জোরে বলি সুবহানাল্লাহ ব্যবহার কিসের পরিচয় ইসলাম তেমন একটি ধর্মের নাম হাসি দিলেও সওয়াব পাওয়া যায় জোরে বলি সুবহানাল্লাহ একটা মুসকে হাসি দিবেন এটাও সওয়াব অতএব একটা মানুষকে গালি নয় আপনি মুনাফিক বললেন ফাসেক বললেন আপনি যে ফাসেক হয়ে মরবেন না তার গ্যারান্টি কি ঠিক কিনা বলেন আপনি একজনকে ফাসেক বলে মুনাফিক বলে গালি দিলেন আপনি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যে ঈমান নিয়ে মরবেন তার গ্যারান্টি কি অতএব আমরা হার্ড লাইন ধরব না আমরা সফট লাইন ধরব অহংকার করব না যখন দেখবেন কারোর মধ্যে অহংকার বিরাজ করছে ভাববেন যে ওর অবস্থা ও যে মাথা চুল নাই যে কানাডা থেকে ঘুরে আসলো দুবাইও স্থান হলো না বোঝেন নাই ওর মতো অবস্থা হবে ঠিক কিনা এত বুদ্ধি মাথায় বুদ্ধির ঠেলায় মাথা হলো একদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঠিক কিনা তিন মাস ধরে কি যে জিকির শুরু করলো বুঝলেন তিন মাস মাইক পাইলেই অটো চলে কি চলে অটো চলতেছে চলতে চলতে আলেমদের বিরুদ্ধে যখন তুমি গালি গালাজ দিবা ভাবতে হবে তোমার ধ্বংস খুব সামনে সম্মানিত ভাইয়েরা এই জন্য কথা আগে না চিন্তা আগে বলেন কথা আগে না চিন্তা আগে জ্ঞানী মানুষ কথা বলার আগে চিন্তা করে নেয় গায়ের একটা আপনি বেত্রাঘাত করলেন তরবারিতে আঘাত করলেন এই আঘাত মুছে যায় হেরে যায় কিন্তু আপনি কথার জিহ্বা দিয়ে আঘাত করেছেন সারা জীবন থেকে যা এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াকুলু কওলান সাদিদা সোজা কথা বলো সুন্দর করে কথা বলো বিনয়ী হয়ে কথা বলো আমার রসুল যদি কড়া হতেন কেউ কি তার কাছে আসতো আসতো কেউ কেউ আসতো না আমার নবী যত নরম ছিলেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله جربني الله أكبر হেরে শোন আপনি যদি রূঢ় আচরণের হতেন মেজাজি মানুষ হতেন কথার ভারসাম্য যদি না থাকতো চলাফেরার ভারসাম্য যদি না থাকতো আপনি যদি হাস্য হাসি মুখে যদি কথা না বলতেন চোখ রাঙ্গা যদি কথা বলতেন কোনো মানুষ আপনার কাছে ভিড়ত না
আমি আল্লাহ আপনাকে এত বিনয়ী করে দিয়েছি, মানুষ মধুর চাকে যেমন মৌচাক বসে থাকে আপনার চতুর্পাশে মানুষগুলো বসে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা অহংকারী হব না বিনয়ী হব? অহংকার হব না বিনয়ী হবে? বিনয়ী হতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন রহমানের বান্দারা কেমন হবে, অনেকগুলো গুণ নিয়ে এসেছে। আল্লাহ পাক এক নম্বর গুণের কথা বলেছেন, وعبادر الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দারা জমিনে চলাফেরা করবে অত্যন্ত বিনয়ী হয়ে, এবং তারা যখন মূর্খদের সামনে যখন চলে যাবে সেই সময় তর্ক করবে না, বেহুদা কোনো কথা বলে তার পজিশনটা নষ্ট করবে না, শুধু তাদেরকে একটা সালাম দিয়ে আস্তে করে সেখান থেকে সে বিদায় নিয়ে নেবে। কার কথা বলেন? আল্লাহর কথা।